সিএনএন বিডি আমাদের বাংলা। বুঝছেন তো সবাই? ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, এই মাত্র ঈদের নামাজ শেষ করলাম। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এবং মালয়েশিয়ার সরকারের বিধিনির্দেশের কারণে আমরা এবার ঈদের জামাত মসজিদে আদায় করতে পারিনি। তবে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা এবার গৌরবভাবে ঈদের নামাজটি আদায় করতে পেরেছি। মালয়েশিয়ার যে প্রবাসী বাংলাদেশি যারা আছেন, সবাই নিজ নিজ উদ্যোগে নিজ নিজ করে গৌরবভাবে নামাজ আদায় করেছে। মালয়েশিয়ার সকল প্রবাসী বাংলাদেশি পক্ষ থেকে দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। সিএনএন বিডি আমাদের বাংলা।